মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে। দলপতি টুন্ডুপের বসত বাড়িটি লোকালয় থেকে সামান্য দূরে একটি উঁচু টিলার খাড়াইয়ের ঠিক মুখটাতেই। রক্ষীদের সাথে ওই পথটুকু পেরিয়ে দলপতির সাথে অবশেষে দেখা হলো আহিমের। একটি কাঠের উঁচু আসনে বসেছিলেন তিনি। টুন্ডুপের চেহারার মধ্যে অবশ্য বিশেষত্ব কিছু ছিল না, পাহাড়ি অঞ্চলের মধ্যে এটি স্বাভাবিক চেহারা। তবে লক্ষণীয় বিশেষত্ব ছিল তার চোখ দুটি। এরকম নৃশংস নির্লিপ্ত চোখ খুব বেশি দেখা যায় না। দলপতির চোখ দুটি দেখে মনে হল হত্যা করবার পরেও তিনি একই রকম নির্লিপ্ত থাকবেন যেমনটি তিনি এখন রয়েছেন। আর কথাবার্তার মধ্য দিয়ে ধীরে ধীরে আহিম বুঝলেন এই মানুষটি কথাও অত্যন্ত কম বলেন। তার হয়ে বেশিরভাগ কথা বললেন তার এক ঘনিষ্ঠ প্রধান অনুচর। যে ঘরটিতে তারা কথা বলছিলেন সেই ঘরটি অতীব সাধারণ। আহিম একজন রাজপুত্র, রাজপ্রাসাদের অহংকার ও আভিজাত্যের সঙ্গে সম্যক পরিচিত তিনি। তা সেই রাজ্য যতই ছোট হোক না কেন, সেই অহংকার সেই বাহ্য এখানে অনুপস্থিত। সাদামাটা একটি ঘর, তাতে কয়েকজন লোক দাঁড়িয়ে আর একজন বলিষ্ঠ চেহারার গোষ্ঠীপতি সেখানে বসা, যার চোখ দুটি একই সঙ্গে নির্লিপ্ত ও নির্মম। হিংস্রতা সর্বোচ্চ বিবর্তন। আহিম কিন্তু ভয় পাননি এক ফোঁটা। তিনি শুধু কৌতূহলী হয়েছিলেন দলপতির চেহারায় ও চোখের চাউনিতে। কোথা থেকে আসা হয়েছে? এই প্রশ্নের উত্তরে সত্যটিকে একটু ঘুরিয়ে উত্তর দিলেন আহিম। তিনি রাজপুত্র কিন্তু পলাতক। এই সত্যটা জানতে পারলে হয়তো উপহারের লোভে এই পাহাড়ি জনজাতি ধরিয়ে দিতে পারে তাকে কাকামশাইয়ের হাতে। এই কারণেই সত্যটাকে ঘুরিয়ে বলা। তিনি যে স্বেচ্ছায় আসেননি উদ্দিষ্ট গ্রামটিতে, অজ্ঞান অবস্থায় থাকাকালীন তাকে উদ্ধার করেন সহৃদয় গ্রামবাসীরা, একথাও জানাতে ভোলেননি তিনি। ওই গ্রামটিতে কাউকে আগে থেকে চিনতে তুমি? মাথা নেড়ে না বললেন আহিম। তারপর বললেন, আমি আপনাদের অঞ্চলে বহিরাগত, বিদেশি, তদুপরি আমি সমতলের ছেলে। পাহাড়ি অঞ্চলে আমি এই প্রথম এসেছি। এখানে কাউকে কোনো অর্থেই আমার পক্ষে আগে থেকে চিনতে পারা সম্ভব নয়। দলপতি টুন্ডুপ ও তার প্রশ্নকর্তা বয়স্ক অনুচর দুজনেই এই উত্তরে মুখ চাওয়াচাবি করে নিলেন একবার। মনে হলো কোনো একটি বিষয় দুজনকেই স্বস্তি দিয়েছে, কারণ উল্লাসের একটি অবদমিত অভিব্যক্তি ফুটে উঠল দুজনেরই চোখে মুখে। এরপর আহিমের দিকে ফিরে অনুচরটি জিজ্ঞেস করলেন, তুমি বিদেশি, অথচ ওই বৃদ্ধাটির জীবন বাঁচানোর জন্য তুমি এত ব্যাকুল হয়ে উঠলে কেন? তোমার নিজের প্রাণও বিপন্ন হয়ে উঠতে পারত, তুমি মারাও পড়তে পারতে। ওই মহিলা আমার সেবা করেছিলেন, আমার অচেতন দেহে চেতনা সম্পাদন উনিই করেন, তাই। আরও একবার চোখাচোখি হল দলপতি ও প্রশ্নকর্তাটির মধ্যে। আহিম বয়সে নাবালক, কিন্তু তার মনে হল নীরব কোনো অভিসন্ধি কাজ করছে এদের দুজনের মধ্যেই। বেশ খানিকক্ষণের জন্য দুজনের বাংময় নীরবতার পর এবারে দলপতি টুন্ডুপ কথা বলতে শুরু করলেন। শোনো বিদেশি, ওই গ্রামের বাসিন্দারা আমার প্রাপ্য রাজস্ব আটকে রেখে দেয়, এই কারণেই এর সমুচিত ফল গোটা গ্রামটিকে পেতে হবে। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেই হবে, যাতে ভবিষ্যতে অন্য কোনো গ্রাম এরকম দুঃসাহস দেখানোর চেষ্টা পর্যন্ত না করে। উসখুস করতে শুরু করে দিলেন আহিম। এই ধরনের ঘটনার স্রোত কোন গণহত্যার দিকে চলে যেতে পারে তা সদ্য দেখে এসেছেন তিনি, এমনটি না হওয়াটাই বাঞ্ছনীয়। দোনামোনা করে অবশেষে প্রশ্ন করলেন তিনি,
এই শাস্তিদান কি থামানো যায় না হে দলপতি? পারে, কিন্তু এর বিকল্প পথটি অত্যন্ত কঠিন। তুমি যেহেতু বিদেশি, তাই সরাসরি তোমার উপর জোর খাটানো যায় না, কিন্তু তুমি যদি চাও তো এই গোটা গ্রামটিকে তুমি বাঁচাতে পারো। পাশে দাঁড়ানো অনুচরের দিকে তাকিয়ে একটি ইঙ্গিত করলেন দলপতি টুন্ডুপ। অনুমতি পেয়ে এবারে তিনি বললেন, আমাদের গ্রামে একটি অপদেবতা বাস করে, যাকে আমরা বন্দি করে রেখেছি মাটির নিচে। একটি কুয়োর নিচে পাতালে তার অবাধ বিচরণ, সঙ্গত কারণেই একে আমরা বাঁচিয়ে রাখতে বাধ্য হয়েছি, আরো বড় অনিষ্টের হাত থেকে আমাদের সকলকে বাঁচিয়ে রাখার জন্য। এই অপদেবতাকে নিয়ে একটি গুজব প্রচলিত আছে, আমাদের গোষ্ঠীর কোনো ব্যক্তির হাতে যদি এই অপদেবতার মৃত্যু হয়, তবে এর অপরাজেয় আত্মা আমাদের সকলকে মেরে শেষ করে দেবে। এই অপদেবতাকে মারতে পারে আমাদের গোষ্ঠীর বাইরের কোনো ব্যক্তি, কোনো বিদেশি। যদি তুমি এই কর্মটি করতে পারো, তবে গ্রামবাসীদের সকল রাজস্ব আমি ক্ষমা করে দেব, সকলকে মুক্তিও দেব তৎক্ষণাৎ, নয়তো আমি রাজি। আহিমের নিরুদ্বিগ্ন কণ্ঠে বলা এই কথাগুলি শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন ঘরে উপস্থিত প্রতিটি সদস্যই। শ্রুঙ্গ কখন যেন এসে যোগদান করেছিলেন তাদের সঙ্গে, তিনিও থতমত খেয়ে গিয়েছিলেন বয়সে তার অর্ধেক এই কিশোরটির নির্ভীক উত্তর শুনে। অপরিচিত ভিনদেশি জনগোষ্ঠীকে বাঁচানোর এ কি রকম আকুতি! স্থানীয় যুবাশ্রম ভালো করেই জানেন যে যায় ওই অপদেবতার কাছে ফেরত আসে না আর কখনো। বিস্মিত হয়ে গিয়েছিলেন তিনি এই প্রশ্নোত্তর শুনে। দলপতি টুন্ডুপও বোধহয় কিছুটা অবাক মেনেছিলেন এক কিশোরের এরকম বলিষ্ঠ ঘোষণায়। কিছুক্ষণ কোনো কথা সরেনি তার মুখ দিয়ে। তার কুতকুতে চোখ দুটি দিয়ে তিনি একদৃষ্টে নিষ্পৃহভাবে তাকিয়েছিলেন কিছুক্ষণ আহিমের দিকে। বেশ খানিকটা সময় পর তিনি বললেন, বেশ, আজকের দিনটি তুমি বিশ্রাম নেবে আমাদের গৃহে, তারপর কাল সূর্যোদয়ের সাথে শুরু হবে এই মরণশীল ক্রীড়া। এখন গিয়ে তুমি বিশ্রাম নাও। শ্রুং, ওকে নিয়ে যাও ভেতরে।